জয় জগন্নাথ ওড়শা অনলাইন ইনফরমেসন চ্যানেল তরফ সমস্ত নমস্কার আশা করে সমস্তে ভালরে থে আসন্ত এবার আমি আইটিআই বিষয়ে কিছু আলোচনা করা যখন মানে জাঁয়া চাহিচ্ছেন বা আপনার মন মধ্যে সেইভাবে কোশ্চান রয়েছে মুই বিষয় আপনার কবি যে আইটিআই এডমিশন হওয়া আপ্লিকেসন করে বা করে আজি থকা ফাষ্ট সিলেকশন ফাৰ্ষ্ট চিলেকশন লিষ্ট অৰ্থাৎ ফাৰ্ষ্ট চিলেকশ্যন আজি বাঢ়ি যায় এতিয়া যি মানে চিলেক্ট হৈ চেনেল তৰফৰু কংগ্ৰেচুলেচন যোন চিলেকটেড হৈ নাহি মন দুখ কৰো নাই আপোনালোক চেকেণ্ড চিলেকশনৰ লিষ্ট বাৰিব সেই আপোনাক কিছু চিলেকশন হেবে তাচিত যি মানে টোটালি এডমিছন হৈ পাৰিব নাই সেই কু কণ কৰিব হ'ব সেই মই ডিটেইলছ দুইদিন ভিডিঅ'টা কৰি দে অৰ্থাৎ এইমানৰ যোন ফাৰ্ষ্ট চিলেকশন চেকেণ্ড চিলেকশনৰে এডমিশন হৈগলা পৰে স্পৰ্ট চিলেকশন এডমিশ্যন হৈগা মই আপোনালোক ভালভাৱে বুজাবি আপোনাৰ কাহি এডমিশ্যন হৈ পাৰি নাই বা আপোনৰ কাষকি লিষ্ট বাহি নাই মই ডিটেইলছ আপোনাক কৈ এবং আপনার মো কহিলা নিশ্চয়ই আপনার বুঝবে ভালোভাবে সেটা যে ভিডিও করি সেটা আপনার বুঝিপারে তো আজ যে সিলেকশন হয়েছেন ফার্স্ট সিলেকশন যে নাম আসছে তাঁকর বহুত পিলা মতো ডাইরেক্ট মেসেজ করছেন ভিডিওরে কমেন্টস করছেন যে তা কোশ্চান রয়েছে সেই কোশ্চেনে মুখে সল্যুশন কবি এবং আপন মান সেইভা কোশ্চেন থাক আপন মন ভিডিওটি পুরা কনটিন্যু করি লাস্ট পর্যন্ত মু আপনার পুরা বুঝাইি তাহলে দেখো আন্ডারটেকিং ল্যাটরটা রয়েছে এই আন্ডারটেকিং লেটরটা পুরা দেখবি কমিটি আপ্লিকেসনটা করা হব এবং সে কোণ কণ লেখা যাব সেইটা আন্ডারটেকিং লেটরটা এই ভিডিও মাধ্যমে আপনার দেখিবি সেইটার স্ক্রিনশট নেই নিয়েকি নিজে গোটে টাইপ করি হাতরে লেখবি লেখি নাই জমা করবে তো ভিডিওটি পুরা কনটিন্যু করত আপন ম পুরা ডিটেলসটা বুঝাইি মু আউথরে জনাই দেছি যে ফার্স্ট সিলেকশন সিলেক্ট হয়েছেন সমস্ত এই চ্যানেল তরফ কংগ্রাচুলেশন তা সহ আপনার আইটি আইটিআই এডমিসনাই এই চ্যানেল বিভিন্ন ভিডিও আপলোড করা যাই বিভিন্ন টাইমে তার মানে কেবে নোটিফিকেসন হইটিআইর এডমিসন কেবে আপ্লিকেসন তার হয়েছি এডমিসন কম সার্টিফিকেট লাগিব।

যে আইটিআইটা দিয়ে বা যে ফার্স্ট আইটিআই এবং ট্রেড যেটা সেইটি আপনার যদি সিলেকশন হয়েছেন তাহলে আপনার সেইটি এডমিসন হওয়া হব যদি আপনার এডমিসন হো না তাহলে আপনার নামটা ক্যানসেল হয়ে যাব অটোমেটিক ক্যানসেল করে তো অঠাইশ রিখ এই 30 তারিখ ভিতরে যে ফার্স্ট সিলেকশন হয়েছেন যেকি আইটিআই সেইটি যাই এডমিশন নিয়ে নিও তু নামটা কাটি কিছু পিলা বা কিছু ক্যাণ্ডিডেট মানে কুচ যে আমি ফার্স্ট সিলেকশন হব আমি সেকেন্ড সিলেকশন কু ওয়েট করব বা স্পর্ট সিলেকশন আপনার গোটে কথা কোদি ফার্স্ট রে সিট ভেকেন্ট রহলে সেকেন্ড সিলেকশন হব বা সেকেন্ড সিলেকশন রে না বাহার কেউ মান বাহির যে ফার্স্ট সেকশন রে চিলেক্ট হৈ নাহি যো মানে ফাৰ্ষ্ট চিলেকশনৰে চিলেক্ট হৈ নহয় সেই নাম আচিব চেকেণ্ড চিলেকশনাইকেণ্ড চিলেকশনৰে কেতিয়েজ আছিব যেতিকি চিট খালী থাকিব পিলা নাম আচিব চেকেণ্ড চিলেকচন তাৰমানে ফাৰ্ষ্ট চিলেকশনৰে যদি এডমিশ্যন হ'না ত' আপোনাৰ নামটাৰ ট'টালি চেকেণ্ড চিলেকশনটো আচিব নাই কি আপৰ্ট চিলেকশন কিবি যাই পাৰিবি নাই স্পৰ্টছ চিলেকচনটো ফাৰ্ষ্ট হ'ব বিষয়ে ক'বি কিন্তু আপোনাৰ ফাৰ্ষ্ট যদি এডমিশ্যন নেও নাহে ত' আকৌ আপোনাৰ এডমিশন নেবাৰ চান্স বহুত কম চেকেণ্ড চিলেকশ্যন হ'ব নাই আপোনাৰ হ'ব নাই এটা তাৰপৰা চকেণ্ড চিলেকশনৰে কেও মানে এডমিশ্যন হে অৰ্থাৎ ফাৰ্ষ্ট চিলেকশনৰে যি মানে চিলেক্ট হৈ নাহে সেই মান ভিতৰত কিছু পিলা চেকেণ্ড চিলেকশন পাই আছিব যেতিকি চিট খালি চেকেণ্ড চিলেকশনাইৰ নাম আচিব চেকেণ্ড চিলেকশনৰে সেই পিলা মানে কেৱল এডমিশন নিয়ে পে এবং সে যদি পুঁ এডমিশন নিয়ন্ত তাহলে পুঁ সেই সিটটা খালি রই সিটগুড়া কুমি পরে পাব্লিশ হওয়া তাই এবং সেকেন্ড সিলেকশনটা সেটা হচ্ছে থার্ড অগস্ট থার্ড থার্ড অগস্টে হচ্ছে আপনার সেকেন্ড সিলেকশন এবং সেকেন্ড সিলেকশন যে সিলেট হে সে থার্ড অগস্ট এবং ফর্থ অগস্ট ভিতরে এডমিসন নেওয়া হব এবং এই থার্ড আ ফর্থ অগস্টে যদি এডমিসন নেও না তাহলে ফিফথ অগস্টে বাহি য প্রতী আই রত্তে ভেকেন্সি রা মানে সিট খালি রহলা এই যে ফিফথ অগসে সেকেন্ড সিলেকশন পরে সেটি সিট খালি রহব সেই মানে যাবে স্পর্ট সিলেকশন মানে সেই সিট স্পট সিলেকশন হব অর্থাৎ আপনার সিলেকশনটা বুঝিপার্লে এবার স্পর্ট স্পর্টস সিলেকশন কমিটি হোক ফার্স্ট সিলেকশন এবং সেকেন্ড সিলেকশন হেলাপরে যেকি সিট খালি রহব সেইটা হব স্পট স্পর্টস সিলেকশন অর্থাৎ ফিফ্থ অগস্টে আপনার পাব্লিকেসন হব তা সহ এই চ্যানেল ভিডিও মু আপলোড দিবি যে কে সিট খালি রা স্পর্টস সিলেকশন সেটা জনাইবি কমি সেটা দেখা যাবে সেটা কেবি তাস্ত সেক্ড মেট লিষ্ট যেত বাহির তার ভিডিও এই চ্যানেল আপলোড করা এবে ফাৰ্ট চিলেকশন হৈ নাথাকে ভিডিঅ' ৱেট কৰিব তিনি তাৰিখ থাৰ্ড অগষ্টৰে থাৰ্ড অগষ্টৰে ভিডিঅ' আপলোড কৰািষ্ট যোন মানৰ বাঢ়িছে সেইটোৱে গ'ল তাৰপৰা আপোনৰ ৰ এছ এল চি চি এল চি নাই মই আপোনাক গোটেই কথা কৈ থাকি যদি আপোনাৰ পাখে এছ এল চি স্কুল লিভিং চাৰ্টিফিকেট বা চি এল চি নাই আপোনাৰ ভয় কৰিব চিন্তা নাই ডৰবাৰ কোনো চিন্তা মানে কাৰণ নাই

এটা মো আস ভিডিওরি এবং দুই এবং উনিশ কোড়ি মধ্যে 100 টঙ্কা নিয়ে যাই তারপরে কোন হতলে এ স্টাইপেন্ট এপ্লা করবে স্টাইফে যেতরে টঙ্কাটা আসবে 3000 টঙ্কা কো জমা করা সব রে সেম নিম সব রে 3000 টঙ্কা জমা করিয়া পাই লা কিন্তু যে শহে টাকা সহ তিন হাজার টাকা এডমিশন টাইমরেদে যেত আপনার স্টাইপেন্ট পাচ্ছেন স্টাইপেটর কোশি পয়সা দেওয়া পড়ব না একা কথা এবার ফার্স্ট পয়সা পয়সাটা নেইবে নেবে না অনলি তিন হাজার টঙ্কা তখন এসএসটি পিলা মানে একত্রিশশো টাকা জমা করবেতে টোটাল হচ্ছে এসএসটি পিলা দেবে একত্রিশশো টঙ্কা সেত্রিশ টাকা নেই যাই সেটি যদি সেত্রিশ টাকা জমা নেলে ভালো নয় শহে টঙ্কা জমা নেবে তাস এসিএসটি পিল প্রোব্লেমাকে

আন্ডারটেকিংটা ভিডিওটি কনটিন্ধু এবে দেখুন জোনটা আন্ডারটেকিং আপনার মানে দেবে সেই আন্ডারটেকিংটা এটি দেখুন হবে এটাকে স্ক্রিনশট নেই নিু বা ভিডিওটা আস্তে আস্তে করে দেখুন দেখি এটা পুরা কাগজ রে তারপরে সেটা সাবমিট করি এটি দেখুন টু দা প্রিন্সিপাল আইটিআই বাট আপন যে স্ট এবে

এটি মধ্যে সেই আপ্লিকেসন বারকোড নম্বর দেবেও আপন মোবাইল নম্বরটা দিয়ে দেবে এটি এটা কলেজে দিয়ে সে আপনার যে এসএলসি না বা সিএলসি না সে এটা সি জমা নিয়ে নেবে কিছু ডরিবার কারণ না এটা আইটাও দেখুন এটি যদি কোটি দিন লিখি সে যদি কোড়িয়ে দিন ন মানুঁদিন এটা পনেরো দিন দেবে 15 ডেজ অফ অগস্ট 2022 দুই হাজার বাইশ এটা বা টে ডেজ লিখিদেবে যেটা আপনি পেয়ে সেইভাবে এটি লিখবে এটাকে ভালোভাবে দেখুন আপনার অর্থে স্ক্রোল করি পুরা এপ্লিকেসনটা দেখিয়ে দেছি দেখুন এটা স্ক্রিনশট নেবে এবং তা এটি দেখুন ইয়সে নেম আপ্লিকেসন বারকোড নম্বর রয়েছে মোবাইল নম্বর রয়েছে এটাকে ভালোভাবে এটাকে দেখি নেবে আশা করে আপনার পাখে এই ইনফর্মেশন ভালোভাবে পৌঁছিপারি যে ফার্স্ট টাইম এই চ্যানেল দেখছেন চ্যানেলটিকে সবসক্রাইব করে নি সবসক্রাইব করার সহ নোটিফিকেশন বেল আইকনটি সিলেক্ট করুন এই চ্যানেল আপলোড আইটিআইর প্রত্যেকটা পাই ইউ জয় জগন্নাথ